চুলি খুলবি, মজার গল্প বলবি। কি হয় কখনো মজার কখনো বা ভয়, গা ছম ছম কি হয় কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে। বণিকের ছেলে সুবোধের সাথে বিয়ে হয়েছিল শান্তির। বছর না ঘুরতেই বণিক মারা যায়। সুবোধের ব্যবসা বুদ্ধি না থাকায় সে শান্তির বুদ্ধিতেই ব্যবসা চালাতে থাকে। তুমি কেমন বণিকের ছেলে গো, ব্যবসার বুদ্ধি বলে তো তোমার কিছুই নেই। আগে নিজের বুদ্ধিতে কি আর করলুম বলো, সবই তো তোমারই বুদ্ধি। তোমার যদি নিজের বুদ্ধি থাকতো আমি কি আর সেধে দিতে যেতুম? অমন বুদ্ধি না দিলেই পাতে, একদিনও তো লাভের মুখই দেখলুম না। বাবার জমানো যা পুঁজি ছিল সবই তো শেষ। পুঁজি শেষ তো কি হয়েছে? হ্যাঁ, এই এত বড় বাড়ি আছে, এটা বন্ধক রেখে টাকা জোগাড় করো, ব্যবসায় লাভ ক্ষতি তো আছে। কিন্তু বাড়িটাও যদি যায়? যাবে না গো, যাবে না। কাল ক্ষতি হয়েছে বলে কি চিরকালই হবে বলছো? ঠিক আছে, তাই করি তাহলে, চলো। হ্যাঁ গো, কত টাকা পেলে গো বাড়ি বন্ধক দিয়ে? তা কম নয়। কিন্তু রাখলে কোথায়? আরে বাবা, বাঁচলে তো রাখবো। মানে? মানে আর কি, রাস্তায় পাওনাদাররা ছেঁকে ধরল, একে একে সবাইকে দিয়ে, তাও পুরো টাকা শোধ হয়নি এখনো জানো। এ কি আহাম মুখে কাণ্ড ঘটালে তুমি বলো তো, পুরোটা দিয়ে দিলে? আরে বাবা, পুরোটা দিতে পারলুম কই, এখনো বাকি আছে। তোমার গয়না গাটি বাড়ি সব বেচে দিলে তবে যদি শোধ হয়। এখন গয়না বাড়ি সব বেচতে হবে? এই সব হয়েছে তোমার মোটা মাথার জন্য। হায় হায় হায়, এখন কি হবে গো? কি আর হবে, দেশের বাড়ি গিয়ে থাকতে হবে। হায় ভগবান, বিয়ের পর থেকে একদিনের জন্য শান্তি পেলাম না। আরো চাই, আরো বেশি লাভ চাই, সেই দোষেই আজ এদিন দেখতে হলো জানো। ও, এখন সব দোষ বুঝি আমার? না 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 না, তা কেন হবে, সবই ভাগ্যের দোষ। এখন দেশের ভিটেই চলো, সেখানে গিয়ে যদি ভাগ্য ফেরে। চলো, দেরি না করে তবে কাল সকালেই রওনা দি। হ্যাঁ, সেই ভালো।